বিরতির পর আবারও আপনাদের স্বাগত। লক্ষীরঙ্গা চা বাগানে এক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষীরঙ্গা চা বাগানের চা শ্রমিকরা সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পান এক যুবকের মৃতদেহ পড়ে আছে রাস্তার উপর। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। চা বাগান শ্রমিকরা জানান, যুবকটি লক্ষীরঙ্গা চা বাগানের নয়, যুবকটি অপরিচিত। এয়ারপোর্ট থানার পুলিশ কর্মীরা এসে তদন্ত জারি রেখেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত খুন, কারণ দেহের মধ্যে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ একটি সুমোটো মামলা নিয়ে এগোচ্ছে। আর ন্যাচারাল ডেথ এই হিসাবেই এই বিষয়টিকে ট্রিট করা হচ্ছে এমনটাই পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। পোস্টমর্টমের জন্য দেহটিকে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পেলে সত্যের উদ্ঘাটনে অনেকটাই এগোনো যাবে বলে এয়ারপোর্ট থানার পুলিশ কর্মীরা জানিয়েছেন। তবে সাত সকালবেলা এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চা বাগানের শ্রমিকরা সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পান যে এক যুবকের মৃতদেহ পড়ে আছে রাস্তার উপর। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন, যুবকটি লক্ষীরঙ্গা চা বাগানের নয়, যুবকটি অপরিচিত। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছে যায় এবং সেই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমরা সবসময় সকালবেলা আমরা মর্নিং করি, মর্নিং করার পরে আমরা দেখতে পাই যে এই রাস্তার মধ্যে একজন, তারপর লগে লগে প্রশাসনে আমরা ফোন করলাম। ফোন করার পরে প্রশাসন আইলো, আমরা তো এখন আমাদের বাগানের না এটা, এবং এটা কোনখানে বডিটা এটা চেনা যায় না, তার মধ্যে এই বডির জন্য আমরা এখন সবাই এখানে আছি। এটার শরীরের মধ্যে কোনো রক্তাক্ত বা দাগ আঘাতের চিহ্ন সব কিছু আছে? রক্তাক্ত আছে, গলার মধ্যে দাগ আছে, মাথার মধ্যেও রক্তাক্ত, নাক মুখ দিকে সব দিকে রক্তাক্ত। তাহলে প্রাথমিকভাবে ধারণা কি হচ্ছে, এটা কি হতে পারে? আজকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর আছে, লক্ষীরঙ্গা চা বাগানের মধ্যে একজন লোক, অপরিচিত লোক পড়ে রয়েছে আর কি। তো সেই খবর পাই আমরা আছি এখানে এসে দেখলাম একটা অপরিচিত লোক, এখন আইডেন্টিফাই হয়েছে না, পুরুষ লোক, লক্ষীরঙ্গা চা বাগানের রাস্তার কিনারেই সে মৃতাবস্থায় পড়ে রয়েছে। লোকটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এবং আসল ঘটনাটা কী হয়েছে তা আমরা জানার চেষ্টা করতেছি। ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে। বডি দিকে ইঞ্জুরি মার্ক রয়েছে? ইঞ্জুরি মার্ক তো আছে। একটা নাম লক্ষীরঙ্গা চা বাগান, কোন পিএস? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা কিন্তু বক্তব্য রাখলেন এই বিষয়টাকে কেন্দ্র করে। তবে এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুবকটি বাকে সেটাও কিন্তু কেউ চিনতে পারছেন না। তবে প্রাথমিকভাবে যেটা ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ আধিকারিকরা, যে যুবকটিকে পরিকল্পিতভাবে হয়তো খুন করা হয়েছে, কারণ যুবকটির দেহে অনেক ক্ষতের চিহ্ন রয়েছে এবং মারধরের পরেই তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিকভাবে। তবে পোস্টমর্টম এবং বাকি তদন্ত সম্পূর্ণ হলেই গোটা বিষয়টা বেরিয়ে আসবে এমনটাই মনে করছে সকালে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।